তাদের এই বিনা পাসপোর্টে আসার কারণে তাদের যে সাজা আদালত থেকে সে সাজা হয়েছে, এখনও তাদের চলে যাওয়ার কথা, ভারতের তাদের দেশে চলে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাজার পরও আজ দীর্ঘদিন যাবৎ তারা কারাগারে তারা ভোগ করছে। এটা আমি মনে করি, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, যে এটা মানবতার চরমভাবে লঙ্ঘন হচ্ছে এবং আইনেরও পরিবর্তন হচ্ছে। আমি সুশীল ছাড়া নাগরিক হিসেবে দাবি করব, সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টা সমাধান করে তারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে, সেইটাই সেই কর্তব্যের ব্যবস্থা করবে। দীর্ঘ সময় সাজার মেয়াদ শেষ হলেও চুয়াডাঙ্গা জেলা কারাগারে এখনও বন্দী ভারতীয় তিন নাগরিক। সাজার মেয়াদ শেষ হলেও এখনও কেন তারা কারাগারে, এর কোনো উত্তর নেই কারা কর্তৃপক্ষের কাছে। এখন বাংলাদেশের বিজেপি এবং ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরার অপেক্ষায় তারা। অনিক চক্রবর্তী, বার্তা24.com, চুয়াডাঙ্গা।